রাজধানীর বাইরে কমছে না ডেঙ্গু জ্বরের প্রকোপ। আজও রাজশাহী মেডিকেলে একজনের মৃত্যু হয়েছে। ভালো পোশাকে কাজ করায় বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা অপরাধ কম করেন, স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। পুরোপুরি মানুষের স্পর্শ ছাড়া বিলিং সিস্টেমে যাচ্ছে ওয়াসা, এতে করে অভিযোগ কমবে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এমডি তাকসিম এ খান। ময়মনসিংহের ভালুকায় গুলিতে একজন নিহত, পুলিশের দাবি সে মাদক ব্যবসায়ী। ধামরায়ে চাকরির প্রলোভনে গণধর্ষণের অভিযোগে কথিত প্রেমিক ও সহযোগীদের বিরুদ্ধে মামলা, নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ। সাভারে দুটি সুপার মার্কেটের 5 নৈশ প্রহরী দুর্বৃত্তদের দেয়া নেশা জাতীয় দ্রব্যে অচেতন, হাসপাতালে ভর্তি। ভারতের আসামে বিতর্কিত নাগরিক পঞ্জী থেকে বাদ পড়া লাখো বাংলা ভাষাভাষীর জন্য বন্দি শিবির নির্মাণের কাজ চলছে পুরো দমে। মহারাষ্ট্রেও অবৈধ বাংলাদেশিদের ধরতে নাগরিক পঞ্জী এবং বন্দি শিবির তৈরির কথা জানিয়েছে বিজেপি শিবসেনা সরকার। মার্কিন সমর্থিত কুর্দি মিলিশিয়া বাহিনীকে দমনে সিরিয়ায় আবারও একতরফা সেনা অভিযানের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে লড়ছে বাংলাদেশ ও ভারত। আজ সন্ধ্যা ৬টায় মিরপুর স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-20 সিরিজে মাঠে নামবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।